সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে সাদা আমন্ত্রণ জানাচ্ছি এটিএন শুক্রবার সকালে নিয়মিত একজন আপনাদের সাথে আছি আমি ডক্টর জিনিয়া জাফরিন আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে মেরুদণ্ডের নানা রকম সমস্যা ও তার প্রতিকার এ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম অধ্যাপক ও বিভাগীয় প্রধান অর্থোপেডিক্স এবং স্পাইন সার্জারি ডিপার্টমেন্ট আদিন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল আসুন তার সাথে পরিচিত হই এবং জেনে নিই মেরুদণ্ড নিয়ে বিস্তারিত অনেক কিছু

পিছনের অংশ থাকে আমাদের মাথার নিচে থেকে একেবারে আমাদের পুচ্ছ দেশের যে হাড় আমাদের পায়খানা রাস্তার উপরে যে হাড়টা কক্সিস বলি আমরা সেই পর্যন্ত বিস্তৃত হইল মেরুদণ্ড এবং এটাকে আমরা মোটামুটি চারটে ভাগে ভাগ করতে পারি যে ঘাড়ের অংশটাকে সার্ভাইকাল স্পাইন বলি আমাদের যে পিঠের অংশটা থোরাসিক স্পাইন বা ডরসাল স্পাইন বলি আমাদের কোমরের অংশটাকে আমরা লম্বো স্যাকাল স্পাইন বা লম্বার স্পাইন বলি আর একবার পুচ্ছ দেশের যে অংশটা সেটাকে আমরা স্যাক্রো স্পাইন বলি তো এইটার বিভিন্ন জায়গায় বিভিন্ন অসুখ হতে পারে আবার বয়স ভেদেও ভিন্ন ভিন্ন অসুখ হতে পারে যেমন কনজেনিটাল থাকে কিছু আবার কিছু ইয়াং লাইফের অসুখ থাকে আবার কিছু ওল্ড এজের অসুখ থাকে তো সব কিছুকে চাপিয়ে আমরা যদি একটা ব্রড এইভাবে বলি যে সাধারণভাবে যে কি কি মানে অসুখ হতে পারে মেরুদণ্ডের এমনি যেমন ডিজেনারেটেড মনে করেন যে ডিজিজ আছে কিছু মানে ক্ষয়জনিত অসুখ আছে যেমন আমাদের হাড়ের ক্ষয় হতে পারে ডিস্কের ক্ষয় হতে পারে আমাদের লিগামেন্ট এবং জয়েন্টের ক্ষয় হতে পারে এগুলো মানে আমাদের যে অয়ার অ্যান্ড দৈনন্দিন জীবনের যে ক্ষয় কাজকর্ম করতে যে বা বয়সজনিত ক্ষয় এগুলোর কারণেও মানে বিভিন্ন কারণে ব্যথা বেদনা হতে পারে এছাড়া আমাদের সবচেয়ে কমন যে অসুখটা সেটা হলো প্রোলাপস লাম্বার ইন্টারফার্ট ডিস্ক যেই বয়সটাতে আমরা আমাদের আমি বলি যে জীবনের সোনালি সময় যেটা হয়তো আঠারো থেকে ষাট বছর পর্যন্ত যে বয়সটাতে আমরা অ্যাক্টিভ থাকি কাজকর্ম করি সেই বয়সে কাজ করতে গিয়ে বা ভারী কোনো ওজন তুলতে গিয়ে যে বেন্ডিং অবস্থায় কোনো ওজন তুলতে গিয়ে আমাদের ডিক্সটা আমাদের মেরুদণ্ডের প্রতি হাড্ডির দুই হাড্ডির মাঝখানে যে ডিস্ক থাকে এন্টারপার্টমেন্ট ডিস্ক বলা হয় কসকচা হাড্ডি বলি আমরা যে কসকচা হাড্ডির দুইটা লেয়ার থাকে বাইরের দিকে একটু টাফার শক্ত স্ট্রাকচার থাকে এটাকে অ্যানোলাস ফাইব্রোসাস বলে আর ভিতরের দিকে জেলি লাইক সাবস্টেন্স থাকে যেটা ভিতরে লিকুইড জিনিস থাকে আর কি তো ওই ওজন তুলতে গিয়ে অ্যানুলাস ফাইবসিসটা ফেটে যেতে পারে তখন ভিতরে জেলি বা লিকুইড যেটা সাবস্টেন্স আছে এটা বেরিয়ে আসতে পারে এবং এটা বেরিয়ে এসে পিছনের দিকে বা সাইডে সরে গিয়ে স্পাইনাল কটকে বা নার্ভকে প্রেস করতে পারে যার ফলে কোমর ব্যথা হয় এটাকে আমরা বলি পিএলআইডি এছাড়া মানে ট্রমা আঘাতজনিত কারণ হতে পারে আমাদের বোন ফ্র্যাকচার হতে পারে যে ফল ফ্রম হাইট উপর থেকে পড়ে গেলো অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো আমাদের মেরুদণ্ডে কোনো হাড় ভেঙে গেল অথবা এই ভেঙে যে সঙ্গে সঙ্গে স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে যেতে পারে নার্ভ ছিঁড়ে যেতে পারে স্পাইনাল কর্ড ছিঁড়ে যেতে পারে এছাড়া ইনফেকশন হতে পারে ইনফেকশন যেমন এমনি নর্মাল জীবাণুঘটিত ইনফেকশন যেটা আছে পায়োজেনিক ইনফেকশন এটা দিয়ে হতে পারে আবার হতে পারে আমরা বলি যে ক্রনিক ইনফেকশন ক্রনিক স্পেসিফিক ইনফেকশন আমরা জানি যে টিউবার ক্লোসিস একটা অসুখ আছে যে সাধারণ বাংলায় যেটাকে যক্ষা বলা হয় যক্ষার প্রাইমারি সাইট হচ্ছে লাংস তো এই লাংস হলো প্রাইমারি অর্গান যেটাতে যক্ষা দ্বারা আক্রান্ত হয় এছাড়া শরীরের হেন কোনো অর্গান নাই যে যেটা যক্ষা আক্রান্ত হতে পারে আমার সর্দেও এক মেডিসিনের প্রফেসর বলতেন যে এনামেল অব দ্য টিথ নেইল এবং হেয়ার এটা বাদে আর শরীরের সকল জায়গায় যক্ষা হতে পারে ঠিক সেরকমভাবে আমাদের যক্ষার বা টিবির একটা পছন্দ সই সাইড হচ্ছে ডিস্ক আমাদের স্পাইন তো স্পাইনে টিবি স্পাইন হতে পারে এটাকে পর্স ডিজিজ বলা হয় আবার হতে পারে যে টিউমার হতে পারে কিন্তু এই এই টিউমারগুলো বিনাইন টিউমার হতে পারে আবার ম্যারিগনেন্ট টিউমার হতে পারে সেই টিউমারগুলো প্রাইমারি টিউমার হতে পারে বা সেকেন্ডারি টিউমার হতে পারে প্রাইমারি টিউমার বলছি আমরা যে টিউমারটা মেরুদণ্ডে তৈরি হয়েছে হ্যাঁ এবং এইটাকেই স্পাইনাল কটকে বা বোনসকে অ্যাফেক্ট করতেছে পেইন সৃষ্টি হচ্ছে আবার এরকম টিউমার আছে যে শরীরের অন্য অর্গানে তৈরি হয়েছে সেটা রক্তের মাধ্যমে ওখান থেকে ক্যান্সারের কোষগুলো রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে মেরুদণ্ডে আসলো এখানে সেটেল করলো এবং এখানে আবার নতুন করে সে গ্রো করে টিউমার তৈরি করলো এবং স্পাইনাল কর্ডকে অ্যাফেক্ট করলো এটাকে আমরা সেকেন্ডারি টিউমার বলি এছাড়া স্পাইনাল কডের ডোরামেটারের ভিতরে ডোরামিটারের বাইরে বিভিন্ন জায়গায় টিউমার হতে পারে তো এইভাবেই আমরা মেরুদণ্ডের অসুখ বিসুখকে আমরা মানে বলতে পারি যে এই অসুখ বিসুখ হতে পারে স্যার কী কী লক্ষণ নিয়ে আসে আপনার কাছে রোগীরা হ্যাঁ লক্ষণ তো আসলে আমরা বলবো যে আমি সবসময় বলি যে ব্যথা না হলে কিন্তু মানুষ ডাক্তার সাথে আসতো না তো মেরুদণ্ডের এই অসুখ বিসুখের বড় একটা লক্ষণ হচ্ছে যে ব্যথা তো আমি সবচেয়ে কমন অসুখ যেটা বলেছি যে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেবল ডিস্ক ডিস্ক প্রোলাপস এইটা রুগীরা ব্যথা নিয়ে আসে যে সে হয়তো বলবে যে তার কোমরে ব্যথা অথবা তার কোমর থেকে নার্ভগুলো ডাইন পায়ের দিকে নামে অথবা বাম পায়ের দিকে নামে যদি ডিস্কটা বের হয়ে এসে ডান পাশের নার্ভটের গোড়ায় চাপ দেয় তাহলে কোমরের ব্যথাটা ডান পায়ের দিকে রেডিয়েট করবে ছড়িয়ে যাবে আবার ঠিক সেরকমভাবে বাম পায়ের রগের গোঁড়ায় চাপ দিলেও বাম দিকে ছড়িয়ে যাবে তো এভাবে আসতে পারে যে শুধু লো ব্যাক পেন অথবা লো ব্যাক পেন ওই সায়াটিকা বলি আমরা যে সায়াটিক নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমরা ডাক্তাররা জানি যে সায়াটিক নার্ভ কী ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেনটা যদি রেডিয়েট করে সেটাকে আমরা বলি লাম্বাগো সায়াটিকা এছাড়া হতে পারে যে আমাদের পা দুর্বল হয়ে গেল যে ডিস্কটা হিউজ একটা ডিস্ক যে যে যেটা চাপ দিয়ে স্পাইনাল কটকে অকার্যকর করে দিচ্ছে তাহলে পা দুর্বল হয়ে যেতে পারে এবং আমরা জানি যে আমাদের পেশাব পায়খানার যে সিমটমগুলো আমাদের যে পেশাব পায়খানার যে রিফ্লেক্সগুলো এটাও নার্ভ দ্বারা স্পাইনাল কড দ্বারা এটা মানে কন্ট্রোল হয় তো পেশাব আটকে যেতে পারে অথবা পেশাবের কন্ট্রোল চলে যেতে পারে তার পায়খানা আটকে যেতে পারে কনস্টিবিউশন হতে পারে এবং আমরা জানি যে আমাদের সেক্সুয়াল ফাংশনকেও স্পাইনাল কর্ড এটা কন্ট্রোল করে সেই সেক্সুয়াল ফাংশন মানে হ্যাম্পার হতে পারে ডেভেলপ করতে করতে পারে পারে ইন কেস অফ এই নিয়ে সাধারণত প্রেজেন্ট আমাদের কাছে মেইল যেহেতু আপনি বলছেন যে আপনার পিএলআইডি পেশেন্ট অনেক পান তো আমরা একটু এটাতে যদি আলোকপাত করি হ্যাঁ সাধারণত পিএলআইডি যে হয় তাদের রিস্ক ফ্যাক্টর গুলো কি বা কোন বয়সে হয় বেশি হ্যাঁ আমি বলেছি যে পিএলআইডি যে কোনো বয়সী হতে পারে তবে পিএলআইডি সাধারণত কর্মক্ষম থাকি আমরা যেই বয়সটাতে এই বয়সেই বেশি হয় যে যেমন যেমন সার্জিক্যাল একটা কজ আছে যেমন অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসাইটিস কিন্তু ইয়াং গ্রুপের হয় বেশি ইয়াং জেনারেশনে কিন্তু ওল্ড এজে হয় কিন্তু রেয়ার ঠিক সেরকমভাবে পিএলআইডি আঠারো থেকে বা ষোলো থেকে ষাট বছর বয়সের লোকদেরই বেশি হয় যে আমরা যারা অ্যাক্টিভ থাকি আমরা যারা ভারোত্তোলন করতে যাই ওজন তুলতে যাই ওজন বহন করি একটু বেন্ডিং পজিশনে এদেরই দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া মানে আমি ষোলো বছর পর্যন্ত বাচ্চাদের মানে অপারেশন করেছি আবার চোদ্দো বছরের একটা বাচ্চা হিউজ ডেক্স ছিল মানে তাকে কনজারভেটিভ চিকিৎসা ফেল হওয়ার পর সার্জারি অ্যাডভাইস করেছি এত রোগীটা আমাদের ফলো আপে নাই কাজে এত ছোটো বয়স পর্যন্ত কিন্তু হতে পারে পিএলইডি আবার আমি এইট্টি এইট্টি ফাইভ ইয়ার্সের এজের ওল্ড ম্যানের কিন্তু সার্জারি করেছি আচ্ছা স্যার এই যে আপনি বললেন যে একটা এজ গ্রুপ আর একটা বললেন যে ভারী জিনিস উত্তোলন এছাড়া আর কোনো কি কারণ থাকতে পারে যেটা এটা হ্যাঁ এছাড়া এছাড়া একটা কারণ আছে যেমন পেলাইডি বা ডিস্কের ডি জেনারেশনগুলো রানস ইন দ্য ফ্যামিলি আচ্ছা হ্যাঁ আমি বলবো আমি আমার নিজের ফ্যামিলির উদাহরণ দিয়ে বলি যেমন আমার মার কিন্তু ডিস্কের সার্জারি করতে হয়েছে আমার নিজের বড় বোনের ডিস্ক সার্জারি করেছি আমার বড় ভাইয়েরও কিন্তু ডিস্কের মানে প্রবলেম আছে এছাড়া হয়েছে যে এরকম যে মার অপারেশন করেছি আবার মেয়ের অপারেশন করতে হয়েছে এছাড়া হতে পারে যে কোনো তার কনস্টিটিউশনাল কোনো কজ আছে যে তার কানেকটিভ গুলো মানে তার মানে নরম থাকে বা ডিজেনারেশন হয়ে যায় তাড়াতাড়ি এছাড়া আমাদের হ্যাবিটের যে বিষয়টা আছে খাবার দাবারের যে বিষয় আছে যেমন স্মোকিং যদি কেউ করে তাহলে স্মোকারদেরও ডিস্কসে ডিজেনারেশন বেশি হয় কাজে স্মোকারদেরও মানে ডেস্ক প্রাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপর সেডেন্ডারি লাইফস্টাইল সেডেন্ডারি লাইফস্টাইল আমরা যারা ভারী কাজ করি না যেমন যে লোকটা রোদে পড়ছে বৃষ্টিতে ভিজছে কাহিক পরিশ্রম করছে তার কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অতটা না তারাও আক্রান্ত হয় কিন্তু তাদের টোটাল পপুলেশন অনুযায়ী তাদের আক্রান্ত হওয়ার সংখ্যাটা কম কিন্তু আমরা যারা সেডেন্ডারি লাইফস্টাইল অভ্যস্ত আমরা যারা একটু মানে তথাকথ ভদ্রলোকের জীবন অভ্যস্ত মানে মেনটেন করি এদের হয়তো গোসল করতে গেলাম এক একমগ পানি তুললাম ওই পানি তোলার সময় মেরুদম বেরুদিন কট করে আওয়াজ হলো আওয়াজটা ফেটে গিয়ে পারে স্যার এই যে এই ধরনের লক্ষণ নিয়ে আপনার কাছে যখন রোগীরা আসেন তখন আপনারা কীভাবে বুঝেন যে এটা আসলে পিএলআইডি হ্যাঁ আসলে ডক্টর আপনি জানেন আমি জানি যে যে কোনো অসুখেই আমরা ডায়াগনোসিস করার তো একটা ক্রাইটেরিয়া আছে যেমন আমরা হিস্ট্রি নেই তারপর কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি রোগীর শরীরে আর কিছু ইনভেস্টিগেশন করতে দেই তো আমি যে সিমটমগুলোর কথা বললাম যেটা আগেই বলেছি সেই সিমটম অনুযায়ী আমরা আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী মনে করি যে এর মানে কোমর ব্যথা নিয়ে আসলো তো এর ডিক্স প্রোলাপস হতে পারে বা এরকম ইতিহাস আছে যে কোমর কোমর বাঁকা করে সে ওজন তুলেছে তো এ এরপর আমরা কিছু এক্সামিনেশন করি ফিজিক্যাল এক্সামিনেশন করি যে তার তার পায়ের মোটর ফাংশন ঠিক আছে কি না ফাংশন ঠিক আছে কিনা তার রিফ্লেক্সটা ঠিক আছে কিনা এগুলো আমরা সার্চ করি এরপরে আমরা ইনভেস্টিগেশন করি কিছু আসলে ইনভেস্টিগেশন কিছু আছে রুটিন বেজলাইজ ইনভেস্টিগেশন আর একটা আছে ইনভেস্টিগেশন অফ চয়েস বেজলাইজ ইনভেস্টিগেশন হল আমরা একটা এক্স রে লাম্বোস একটা স্পাইন করতে দেই আবার কিছু রক্তের পরীক্ষা করতে দিই সিবিসি করতে দিই ব্লাড সুগারটা করতে দিই কিডনি ফাংশনটা সেরাম কিডেন করতে দিই ইউরিন আরিয়ামি করতে দিই কারণ এই যেমন ইউটিআই হলেও কিন্তু কোমরে ব্যথা হতে পারে সেই জন্য এক্সক্লুড করার জন্য আমরা আরও কিছু পরীক্ষা দিই আর আমি যেটা বলেছি যে ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে এমআরআই এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এটা একটা ইমেজিং পরীক্ষা আমরা রুগীদের বলি যে আপনাকে একটা দামি এক্সরে করতে দিই তাহলে কষ্ট হচ্ছে যেহেতু বেশি আসলে এটা একটা এক্স রে না এটা একটা ইমেজিং কারণ এক্স রেতে রেডিয়েশন আছে আর এমআরআইতে কোনো রেডিয়েশন নাই যেমন আলট্রাসাউন্ড গ্রামে কিন্তু কোনো রেডিয়েশন নাই আবার সিটি স্ক্যানে রেডিয়েশন আছে হ্যাঁ কিন্তু এমআরআইতে কোনো রেডিয়েশন নেই সেজন্য এমআরআই কিন্তু সেফার একটা পরীক্ষা এইটা একটু খরচ বেশি তবে বিশ্বের অন্য দেশের তুলনায় কিন্তু এটা সস্তা কারণ আমাদের দেশে এমআরআই করতে মোটামুটি পাঁচ থেকে সাত হাজার টাকা লাগে দুই একটা কর্পোরেট হাসপাতালে হয়তো দশ বারো হাজার টাকা লাগে হ্যাঁ এছাড়া বিশ্বের অন্য যেমন আমি জানি যে সিঙ্গাপুরে একটা এমআরআই করতে কিন্তু ওয়ান লাখ টাকা লাগে এক লাখ টাকা লাগে মানে সিঙ্গাপুরে এশিয়ারই একটা দেশ সে সেখানে এমআরআই করতে লাগে ওয়ান লাখ আর আমাদের দেশে কিন্তু ছয় সাত হাজারের ভিতর এমআরআই হয়ে যাচ্ছে স্যার আপনি এমআরআই করে দেখলেন যে লোকটা মানে সেই ক্ষেত্রে অপারেশন ন এমআরআই একশো আমি বলি যে একশোটা যদি কোমর ব্যথা রুগী থাকে তার নাইনটি পারসেন্ট মানে নব্বইটা কিন্তু কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যায় দ্যাট মিন্স অপারেশন লাগে না টেন পার্সেন্টের অপারেশন লাগে তাহলে কনজারভেটিভ চিকিৎসা কি কী আছে সেটা প্রশ্ন উঠতে পারে কনজারভেটিভ চিকিৎসা হলো যে আপনি সাধারণ বিশ্রাম দিবেন আপনি একটু পেইন কিলার দিবেন এনএসআইডি দিবেন তারপর আপনি একটু ফিজিওথেরাপির সাহায্য নেবেন এছাড়াও একটু অপারেশন প্লাস কনজারভেটিভ চিকিৎসার মাঝামাঝি একটা চিকিৎসা আছে আমরা আমরা ইনজেকশন দিয়ে থাকি মেরুদণ্ডের ভিতরে আমাদের মানে বেশ আগে থেকে এপিডোরাল স্টেরয়েড অ্যানালজেসিয়া দেওয়া হতো এখন আমরা মানে আমরা অনেকেই আমরা পিআরপি প্লেটিলাইট রিস প্লাজমা যেটা একটা চিকিৎসা ব্যবস্থার একটা অত্যন্ত উন্নত একটা মানে পদ্ধতি যে রুগীর শরীর থেকে একটু রক্ত নিয়ে এই পিআরপিটা তৈরি করা হচ্ছে এই পিআরপির রেজাল্ট অনেক ভালো স্যার আপনি বলছিলেন যে পিএলআইডির আধুনিক চিকিৎসার মধ্যে একটি হচ্ছে পিআরপি করা একটু যদি বিস্তারিত বলতেন হ্যাঁ পিআরপি মানে হলো পিআরপি মানে হলো প্লেটিলাইট রিস প্লাজমা এটা হলো আমরা রুগীর শরীর থেকে বিশ পঁচিশ সিসি ব্লাড টেনে নেই। তারপর সেই ব্লাডটাকে একটা সাইন্টিফিক মেশিনে দিয়ে প্রসেসিং করে রক্ত রক্তরসটা আলাদা করা হয় এবং এই রসটাকেই পেয়ারপি কিড সহ আমরা রুগীর মেরুদণ্ডের এপিডোরাল স্পেসে আমরা পুষ করে থাকি এটা যে যে সমস্ত রুগীর স্ট্রং সার্জিক্যাল ইন্ডিকেশন নাই আবার মানে ব্যথাও ভালো হচ্ছে না কনজারভেটিভ যে চিকিৎসায় যে আমরা ওষুধ দিলাম বিশ্রাম দিলাম অথবা ফিজিওথেরাপি দিলাম কাজ করছে না তখন এই পিআরপির ক্ষেত্রে অনেক রুগী ভালো হয়ে যাচ্ছে এটা একটা আধুনিক একটা চিকিৎসা এবং এটা কোনো সাইড লেস বিকজ এটা তৈরি হচ্ছে রুগীর ওন ব্লাড থেকে তার ওন টিস্যু থেকে তৈরি হচ্ছে সেজন্য মানে আলাদা কোনো কেমিক্যাল নাই এটার কোনো সাইড ইফেক্ট নাই এটা একটা সেফ একটা পদ্ধতি আধুনিক একটা পদ্ধতি এটা সারা বিশ্বেই গত তিন চার বছর যাবত প্র্যাকটিস হচ্ছে বাংলাদেশে যেমন আমি এক বছর যাবতে এই পিআরপির মানে প্র্যাকটিস করছি এবং ভালো রেসপন্স রুগীদের এবার একটু যদি বলতেন যে কতটা থ্রি টু ফাইভ সেটিং লাগে ইউজুয়ালি মানে তিন সেটিং এই কাজ হয়ে যায় রুগীরা আরোগ্য লাভ করে খুব সিভিয়ার অসুখ থাকলে সেক্ষেত্রে ফাইভ সেটিং পর্যন্ত লাগতে পারে তবে আমাদের দেশে সেন্টার ভেদে তো খরচ একটু ভিন্ন ভিন্ন হয় তবে বাইরে দেশের তুলনায় এখন যেমন রুগীরা ইন্টারনেটে সার্চ দিলেই বুঝতে পারবে আমরা কিন্তু ইন্টারনেটে দেখি যে পাঁচশো থেকে চারশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত লাগে আমেরিকা বা ইউরোপে তো আমাদের দেশে খুবই কম মানে ওয়ান থার্ড বা ওয়ান মতো খরচ হয় পার্সেটিং আচ্ছা স্যার এই যে যে হয় এই অপারেশনগুলো করার পরে কি আবার হতে পারে হ্যাঁ রিকারেন্ট পিএলআইডি একটা একটা পরিস্থিতি আছে একটা সিচুয়েশন আছে যে হতে পারে যে আগে তার এল ফোর ফাইভ লেভেলে অপারেশন হয়েছে আবার সে ভারী কাজ করেছে তো তার আবার থ্রি ফোর লেভেলে ডিস্ক হয়েছে এরকম হতে পারে যে একবার যার হয়েছে তার মানে বুঝতে হবে যে তার ডিস্কের ডিজাইনারেশন আছে তার ডিস্কটা দুর্বল আছে তাদের সে যদি আবার ভারী কাজ করতে যায় আবার যদি মানে বেন্ডিং হয়ে ওজন তুলতে যায় তাহলে আবার তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য একবার যার সার্জারি হয়েছে তাকে সতর্কভাবে চলাটাই হলো উত্তম স্যার মেরুদণ্ডের চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মানুষ ভাবে যে বয়স্ক মানুষের ক্ষেত্রে আমি এটা প্রায় শুনি যে বয়স হয়ে গেছে এই অপারেশনটা বা এই ধরনের কি উনি করতে পারবেন কিনা আপনি কি বলবেন যদি তার আমার বলে থাকে যে অন্যান্য ভাইটাল সায়েন্স অন্যান্য প্যারামিটার ভালো থাকে তার কিডনি ভালো থাকে হার্ট ভালো থাকে লাংস ভালো থাকে লিভার ভালো থাকে তাহলে বয়সের কারণে শুধু বয়সের দোহাই দিয়ে কোনো মানুষের চিকিৎসা ব্যবস্থাকে চিকিৎসা পাওয়ার অধিকারকে ব্যাহত করার অধিকার কিন্তু কারো নাই আমাদের আমি বলেছি আপনাকে যে আমি এইটটি ফাইভ ইয়ার্সের এজ পর্যন্ত আমি অপারেশন করেছি ইভেন আমার মা আর আমার মা আমার নিজের মা আমার গর্বধারিণী মার বয়স এখন বিরাশি বছর আমার মার যখন একাত্তর বছর বয়স আমরা তার ডিস্ক সার্জারি করেছি আমার মা আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে একটা লাঠি নিয়ে উনি হাঁটেন আমার বাসায় স্যার পিএলআইডির যারা পেশেন্ট বা পিএলআইডিতে হয়তো কনজারভেটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা কিছু লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলেন একটু যদি বল হ্যাঁ লাইফস্টাইল মডিফিকেশনের কথা আমরা বলি আমাদের প্রেসক্রিপশনের ও নিচের দিকে একা থাকে যে কোমর ব্যথা রোগীদের জন্য উপদেশ আসলে উপদেশ অনেক কিছুই যেমন নিজের বডি ওয়েটটা ওজনটা কম রাখা তারপর একেবারে সেডেন্টারি লাইফস্টাইল এটা একটু মানে পরিহার করা যে যখন একটু সুযোগ আছে আমি রিক্সায় না উঠে আমি যদি হেঁটে যেতে পারি সেভ হয় আমার জন্য হেঁটে যাওয়া উচিত এতে করে আমাদের মানে বোনস আমাদের ডিস্কগুলো এ থাকবে ভালো থাকবে তারপর আমরা যখন বসবো আমাদের বসার যে পোস্টার আমরা সামনে ঝুঁকে না বসে আমরা কোমরকে সোজা করেই বসবো এরপরে আমরা যখন কোনো ওজন তুলবো অথবা সিম্পল আপনার একটা কাগজ পড়ে গেছে একটা কলম পড়ে গেছে ফ্লোরে আপনি সেটাকে তুলতে যাবেন আপনি হাঁটু গেড়ে বসবেন তারপর সেটা তুলবেন কিন্তু আমরা মনের অজান্তেই আমরা বেন্দ্রিং হয়ে হামু দিয়ে আমরা সেটা তুলে ফেলি এটাই হলো মানে মস্ত বড় একটা ভুল ওই সিম্পল একটু অসতর্কতার মুহূর্তে আপনার রেক্স হয়ে যেতে পারে সেই জন্য লাইফস্টাইলের মোটিভেশন অবশ্যই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট স্যার আপনি বলছেন যে অনেক সময় মেরুদণ্ডের কিছু কিছু ইনফেকশন নিয়ে আপনার কাছে আসে এবং আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বোন টিভি বা মেরুদণ্ডের টিভিটা একটা ইম্পর্টেন্ট একটু বলবেন কী 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 লক্ষণ থাকতে পারে হ্যাঁ যেমন টিবি টিউবার ক্লোসিস আপনি আমি ডাক্তার আমরা জানি যে লাংসে যে প্রাইমারি সাইটেম বলেছি এটাই সবচেয়ে বেশি কমন এবং এইটার তো সিমটম থাকে কিছু কনস্টিটিউশনাল সিমটম যে তার লো গ্রেড ফিভার থাকে দীর্ঘদিনের কাশি থাকতে পারে কফের সাথে তার রক্ত যেতে পারে হ্যাঁ তার স্বাস্থ্য ভেঙে যেতে পারে এগুলো হলো আমাদের মানে লাংসের টিবার ক্রোসিসের যে সিমটম কিন্তু আমাদের মেরুদণ্ডের টিভির ক্ষেত্রে কিন্তু এইরকম কনস্টিটিউশনাল সিমটম নিয়ে রোগীরা আসে না এবং এই মেরুদণ্ডের বা টিউবার ক্লোসিসকে আমরা বলি সেকেন্ডারি টিউবার ক্লোসিস এবং এই সেকেন্ডারি টিউবার ক্লোসিস মানে মেরুদণ্ডের অন্য অসুখ যে এরকম আসে যে মানে পেইন নিয়ে কোমরে ব্যথা নিয়ে অথবা পিঠে ব্যথা নিয়ে অথবা রেডিকুলোপ্যাথি নিয়ে বা ঘাড়ের দিকে যদি হয় তাহলে তার হাতের দিকে ব্যথা আসতে পারে হুম অথবা সে প্যারালাইজড হয়ে গেল হাত বা পা দুর্বল হয়ে গেলো হ্যাঁ অথবা তার ওই যে কডাইকোনা সিন্ডোম আমরা যেটা বলেছি যে পেশাব পায়খানার সিন্টোম হ্যাম্পার হয়ে গেলো সেক্সুয়াল ফাংশন হ্যাম্পার হয়ে গেলো এই সমস্ত নিউরোলজিক্যাল ডেফিসিট নিয়েও আসতে পারে ট্রিটমেন্ট আছে হ্যাঁ সব বিষয়ের মধ্যেই এখানেও কিন্তু মানে কনজারভেটিভ ট্রিটমেন্ট আছে সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে আমরা মেরুদণ্ডের টিভি যখন আমরা সন্দেহ করবো আমরা তো বলেছি যে স্পাইনের অসুখ ধরার জন্য এমআরআই হচ্ছে একটা ইনভেস্টিগেশন অফ চয়েস আমরা এমআরআই দেখে আমরা মানে বুঝতে পারি যেটা টিভি কিনা টিভি না টিউমার যখন আমাদের সাসপেকশন হলো টিভি আমাদের যদি আমরা দেখি যে ডিস্কে খেয়ে ফেলেছে প্যারাভার্টিব্রাল অ্যাপসেস হয়ে গেছে তখন সে সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই যে আমরা তখন টিভির ওষুধ শুরু করে দিই আবার যদি দেখি যে একটা ভার্টিব্রাকে ইনভলভ করছে সেটা টিভি না টিউমার আমাদের কনফিউশন হয় সেক্ষেত্রে আমরা সিটি গাইডেড এফএনএসি করাই এফএনএসি মানে ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি একটা পরীক্ষা করাই আমরা যদি ওখানে টিবির জীবাণু বা ক্যান্সারের জীবাণু কোনটা পেলাম সেই অনুযায়ী আমরা মনে করি ডায়াগনোসিসটাকে কনফার্ম করে ফেলি তো তখন আমরা টিবির ওষুধ শুরু করে দিই এবং আমরা জানি যে লাংসের টিউবার ক্রোসিসের ক্ষেত্রে ছয় থেকে নয় মাসের চিকিৎসা আছে কিন্তু অস্ট্রিও আর্টিকুলার টিউবার ক্রোসিস আর স্পাইন টিউবার ক্রোসিসের ক্ষেত্রে দেড় থেকে দুই বছর ওষুধ খাওয়াতে হয় এবং আমরা ফোর ড্রাগ রেজিমেন্ট দিই যেটা থ্রি মান্থস দেই হলো ফোর ড্রাগ রেজিমেন্ট এরপরে টু ড্রাগ রেজিমেন্ট দেই পরবর্তী পনেরো মাস হ্যাঁ কিন্তু এই টিবির ওষুধ চলাকালীন সময় রুগীটা ইমপ্রুভ করছে না যে এক দুই মাসের ভিতরে ইমপ্রুভ করছে না বা তার নিউরোলজিক্যাল সে ডেটোরিয়েট করতেছে খারাপের দিকে চলে যাচ্ছে তখন কিন্তু আমাদের সার্জারি করার দরকার হয়ে পড়ে আচ্ছা এই সার্জারিগুলো কতটা সাকসেসফুল সার্জারিগুলো অবশ্যই সাকসেসফুল মানে দুনিয়ার সকল সার্জারি তো পার্সেন্টেজ আছে তবে অবশ্যই ভালো হাতে যদি ভালো সেন্টারে স্পাইনের সার্জারি হয় তাহলে রোগীরা সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করতে পারে স্যার আমরা এসে অনুষ্ঠানে একদম শেষ দিকে আপনি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে কীভাবে মেরুদণ্ডের যত্ন নিলে আমরা রোগের থেকে দূরে থাকতে পারব দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের যে লাইফ স্টাইলের যে মডিফিকেশন আমাদের শরীরের ওজনটাকে কম রাখা আমাদের আমাদের কায়িক পরিশ্রম করা আমাদের সেডেন্টারি লাইফস্টাইল পরিহার করা আমার শক্তভাবে চেয়ারে বসা এবং কোনো জিনিস যখন আমরা ফ্লোর থেকে তুলব তখন আমরা বেন্ডিং না হয়ে যাওয়া এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করলি এবং আমাদের যখন সমস্যা হবে মেরুদণ্ডে বা স্পাইনে তখন ওষুধের দোকান থেকে ওষুধ না খেয়ে সরাসরি মানে চিকিৎসকদের পরামর্শ নেওয়া এভাবে আমরা ভালো থাকতে পারি আমাদের রুগীরা ভালো থাকতে পারে